আজকে আমি মাংসগুলো সাদা সাদা করে রান্না করব পোলাও দিয়ে খাওয়ার জন্য। এখানে 1 কেজি মাংস আছে, আর এখানে জিরা, ধনিয়া, মরিচ, তারপর আদা রসুন বাটা, টক দই, সমস্ত কিছু আছে, এগুলো আমি দিয়ে দিব। তো পোলাও রান্না করে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে পানি দিয়ে দিয়েছি, লবণ দিলাম, এখন গুঁড়ো দুধ দিব। এই ছেড়ে দাঁড়াও তো, মানে এমন আসছে কেন দেখি, লবণটা কেমন হয়েছে, লবণ ঠিক আছে, আর একটু দিই, দিলে পারফেক্ট হবে। বাদামটা বেটে নিচ্ছি, পোলার সাথে বাদাম বাটাটা দিলে সিন্ধিয়া তো চুল পড়ব। বাদামটা কম হয়ে গেছে গা, আর এতগুলো লাগতো। আমি দই দিয়ে মাংসটা রান্না করেছি, সেই জন্য তো ঘন ঘন দেখা যাচ্ছে। গরু মাংসটা সম্পূর্ণ দই দিয়ে রান্না করেছি। পোলাও দিয়ে খাবো সেই জন্য আর কি। এটা ভালো করতে থাক, আর এটা আমি বাজারে গিয়েছিলাম জারিনের জন্য একটা প্যান্ট আনতে, তো ওইখান থেকে কিছু কাঁচা তরকারি নিয়ে আসলাম। এই তো পটল নিয়ে আসছি 1.5 কেজি। পটলটা আমার অনেক পছন্দ, এটা ইলিশ মাছ দিয়ে রান্না করব। জারিনের জন্য একটা প্যান্ট নিয়ে আসছি, সাদা কালার, স্কুলের আমি টাইস, এই টাইসটা নিয়ে আসছি। আর এই বড়ই নিয়ে আসছি 1.5 কেজি। এত সুন্দর বড়ইগুলা, অনেক সুন্দর, একেবারে গাছ পাকা। খেয়েছো মা? খাই নাই, কিন্তু মুখ দেখে বোঝা যাচ্ছে। তারপরে এই যে ডাটা, ডাটা নিয়ে আসছি, এই যে একটা বের হয়ে গেছে বড়ই। বুট আর ডাবলি আমি একসাথে নিয়েছি, কারণ এটাকে আমি মুড়িতে খাবো না, এটাতে মানে এই মেখে খাবো। উঠে নিন, এখানে উঠে নিন। এটা পুড়ে গেল, ইফতারিটা বানিয়ে নিচ্ছি। আর এই যে মাংসের, এটা হচ্ছে মাংসের কাবাব বানাচ্ছি, ডিমের কাবাব, ভিতরে ডিম দিয়ে মাংস। এটার ভিতরে না, এই তো পেঁয়াজ। তো আজকে আমি কী কী বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। বেশি কিছু বানাইনি, কারণ জারিন সিনথিয়া রোজা জারিনা আমি ভাত খেতেই পছন্দ করি। তো এখন ভাত খাবো, কিন্তু আগে এটা একটু একটু খেয়ে নিব, কারণ রমজান মাস, আজানের সময় খাই বা না খাই কিছু সামনে না থাকলে ভালো লাগে না। মেয়েরাও সিনথিয়া লাচ্ছিটা নিয়ে আসো, আজান দিয়ে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জারুন জারিন একটা খেজুর খাও, সিন্ধা তাড়াতাড়ি আসো, কই
এত লাচ্ছি কারণ শরবত খেতে ভালো লাগে না লাচ্ছি বানিয়েছি এই তো আমাদের আজকে ইফতারি মেনু না জানি না এটা এটা দিয়ে ফেলছি না সিঙ্কারো না না অতটুকু না না খাও দারিন দেখাচ্ছি কোনটা খাবে খাও